পাঁচ শতাধিক দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল মজলিস আনসারুল্লাহ ঢাকা। 14 এপ্রিল 2022 রাজধানীর বকশিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 500+ দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে আহমদিয়া মুসলিম জামাতের 40+ বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ ঢাকা। জনাব মাহমুদ আহমদ সুমন সাহেবের দোয়া পরিচালনার পর ইফতার বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 27 নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের নায়েব সদর জনাব ফজলে এলাহি সাহেব এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 27 নং ওয়ার্ডের কাউন্সিলর বলেন, বিভিন্ন সেবামূলক কাজে বরাবরই আমরা আহমদিয়া মুসলিম জামাতকে এগিয়ে আসতে দেখি। আজ আহমদিয়া মুসলিম জামাত অসহায় দরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের যে মহৎ কাজের উদ্যোগ নিয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা সবাই জানি যে আজকে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আহমদিয়া মুসলিম জামাত এই এবং সেই জামাতেরই একটি অংশ 40+ যারা পুরুষ রয়েছেন এই সংগঠনে, তাদের যে মজলিস, সেই আনসারুল্লাহ মজলিস, তাদের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি। আমি ধন্যবাদ জানাই যে আপনারা ক্ষুদ্র প্রয়াস বৃহৎ প্রয়াস সবসময় আমি আপনাদেরকে দেখেছি। আপনারা সমাজের জন্য, আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সবসময় কাজ করতে আপনারা উদগ্রীব এবং কাজ করে যাচ্ছেন। আপনারা যখন আমাকে বলছেন, যখন বলেন যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে, আমি যত সাধ্য চেষ্টা করি, কারণ হচ্ছে একটি, আপনাদের আমি মহৎ উদ্দেশ্যটা দেখি। আপনারা কাজ করার আপনাদের ইচ্ছা আছে, আপনারা সবসময় এগিয়ে আসেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে কোনো সহায়তার জন্য। আমি জানি যে আপনারা কাজ করেন। উল্লেখ্য, আহমদিয়া মুসলিম জামাত মানবতার সেবায় বিভিন্ন দেশে নিয়মিত সেবা প্রদান করে আসছে, যেমন বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে খাদ্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সেবামূলক কাজ আহমদিয়া মুসলিম জামাত করে থাকে। পবিত্র রমজান ও নববর্ষ উপলক্ষে এই দিনে ইফতার বিতরণের এমন বিশেষ আয়োজনকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট, ঢাকা।